কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ না অশুদ্ধ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এক শ্রেণীর লোক বেরিয়েছে, এরা বলে লামুজাবি, লামাজাবি বলে মাজাব মানে না। আমি এই ধরনের একজন বক্তার মুখ থেকে শুনছিলাম, ভাইজান কথাটা বুঝতে রেখে, এই বক্তা কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন বক্তা এই শ্রেণীর, জানি না সে লামাজাবি কিনা, আমার মনে হইতেছে আর কি সে লামাজাবি, তার মুখ থেকে শুনছি সে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নাকি একসাথে ঠিক না, এটা শিরিক যুক্ত কালিমা, নাউজুবিল্লাহ বলেন তো, বলেন তো দেখি আপনারা কি মনে করেন, না এটা শুদ্ধ না অশুদ্ধ, বলেন তো শুদ্ধ, আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আপনার বাবা হয়েছে, আপনার দাদা হয়েছে, আমার নবীর সেই কালিমাই পড়েছেন, ইদানিং নতুন করে আবার কালিমাটা আমাদের অশুদ্ধ হয়ে গেল কেন? আমি বড় অবাক হয়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে শুদ্ধ, এটার পক্ষে আমি তিনটা দলিল দিয়ে দেবো, কটা দলিল, তিনটা দলিল, এই দলিলকে শুনবেন, যদি আমার কথা বিশ্বাস না করেন কেউ তাইলে আমার কাছে গোপনে কোন আলেম জিজ্ঞাসা করতে পারেন, আমি সবার সামনে পরিষ্কার বলতেছি না তার নামটা, ওই আলেমের নামটা যে কথাটা বলছিল, কানে কানে আমি হুজুরের কাছে বইলা যাবো, তার মোবাইলে সার্চ দিবেন, নেটের মধ্যে ঢুকায়ের বক্তব্য শুনবেন, দেখবেন পরিষ্কারে বলতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে শিরিক যুক্ত কালিমা, নাউজুবিল্লাহ বলেন, বুঝায়নি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শুদ্ধ, এটা তিনটা দলিল দেব, তিনটা শরীফ দিয়া, একটা হলো মক্কা শরীফ, কি শরীফ, আরেকটা হলো মদিনা শরীফ, আরেকটা হলো হাদিস শরীফ, কি শরীফ, মক্কা শরীফ, আবার দলিল হয় কিভাবে সেটাও আপনাদের জানা দরকার আছে, যারা কাবা ঘরে গেছেন, কাবা ঘরের মধ্যে প্রায় 90টার উপরে গেট আছে মনে হয় না, 90-96টা সামথিং হতে পারে দরজা আছে, এর মধ্যে সম্ভবত 79 নম্বর গেট বাবুল মালিক ফাহাদ, ফাহাদ গেট, এই ফাহাদ গেটের মধ্যে দেখবেন আপনার হেরেম শরীফের উপরে বিশাল বড় একটা টালির মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিষ্কার লেখা আছে, যদি কালিমাটা অশুদ্ধ হইতো মক্কার ইমাম সাহেব কি কখনো সেই টালির মধ্যে এটা লিখতে দিতেন? 2 নম্বর মদিনা শরীফ, আমার নবীর রওজা, ইমিডিয়েট পিছনে আপনি গিয়ে দাঁড়াবেন না, আমাদের দাঁড়াইলে আপনি 4-5 কাতার পিছনে দাঁড়াইলে সামনে দেখতে পাইবেন বড় একটা টালির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের চোখে দেখে আসছি আমি, মিথ্যা কথা বলতেছি না। 8 নম্বর হাদিস শরীফ, আমার নবী বলেন ওয়াল কবর যুলমা والسراج له لا إله إلا الله محمد رسول الله, কবর একটা অন্ধকার ঘর, ওই অন্ধকার ঘরের বাতির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জেনারেটরের লাইন দিয়ে কবরে বাতি জ্বালানো যাবে না, মোমবাতি জ্বালিয়ে কবরে বাতি দেওয়া যাবে না, টর্চ লাইট দিয়ে কবরে বাতি দেওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করলে পরে কবরের মধ্যে বাতি জ্বলবে, হাদিসে আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে একটা শ্রেণী বের হয়ে গেছে ইদানিং, তারা পরিচয় দেয় আহলে হাদিস, আমি অবাক হয়ে যায়, তারা আহলে হাদিস বললা তারা মাযহাব মানে না, আমি শুনি ওই দিন এক বক্তা বয়ান করতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিস কোন মাযহাব মানে না, সে বলতেছে এক বালতি প্রস্রাবের মধ্যে আপনার কাপড় গুলো ডাইল্যা আপনি খরচা দুয়েলান কাপড় পবিত্র হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন, এটা কি হাদিসের কথা কইছে না, আহলে হাদিস না জাহেলে হাদিস, আসলে হাদিস বুঝে না, যদি মাযহাব মানতো হাদিসটা বুঝতো, আসলে একটা হাদিসের মধ্যে আছে যে আমার নবীজি উটের প্রস্রাব পান করার জন্য উরাইনা গোত্রের কিছু লোককে বলছিলেন, উরাইনা গোত্রের কিছু লোকের পেট ফুলে গেছিল, নবী বলছিলেন উটের প্রস্রাব পান করো, উটের প্রস্রাব পান করে সুস্থ হয়ে গেছিল, এটা ঔষধ হিসাবে নবীজি বলছিলেন, নবী কিন্তু এমনি বলেছেন কুল্লু মা ইউকালু লাহমুহু ফাবাউলুহু হারামুন, যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় ওই সমস্ত প্রাণীর প্রস্রাব একেবারে হারাম, ঠিক আছে, এটা না পাক,
কিন্তু এই যে ইমামরা যে ব্যাখ্যা দিয়ে বুঝাই গেছেন, ইমামরা মাজহাবের ইমামরা আমাদের কেটেই বুঝাইছেন একটা জিনিস হারাম, কিন্তু বিজ্ঞ ডাক্তার যদি বলে এই হারামটা না খেলে রোগী বাঁচবে না এটা খাওয়ার যাবে, এজন্য তো ইমাম মানা দরকার, মাজহাব মানা দরকার। সেটা সেদিকে তো বেশি কথা বলতে পারবো না, আরো অবাক হয়ে যায়। আমি গত পরশু দিন তার ওয়াজটা শুনেছি, সে বলতেছে যে প্রস্রাব করা অবস্থায় সালাম দেওয়া যায়, পায়খানা করা অবস্থায় সালাম দেওয়া যায় না, ওজুবিল্লাহ বলেন পরিষ্কার সে বলতে আছে। অবাক হয়ে গেলাম, সে বলে আহলে হাদিস। আমি বলি ভাই তুমি আহলে হাদিস না, তুমি জাহেল হাদিস। নবী পরিষ্কার ইবনে মাজার মধ্যে আছে, নবী বলেন তোমরা যদি দেখো আমি প্রস্রাব করতে আছি আমাকে সালাম দিও না, কারণ তখন আমি সালামের জবাব। এগুলো হাদিসে আছে না? আছে। এই ইমামরা মাযহাবের ইমামরা এগুলো রিসার্চ করে আমাদের সামনে উপস্থাপন করে সঠিক দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই জন্যই মূলত আমরা ইমাম মানি মাযহাব মানি, নচেত কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল। আরেকটা কথা না বললে নয়, আমি শুনি বদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাই বলি, সে বদ্রলোক বলতেছিল, অবাক হয়ে যায় আসলে মাঝে মধ্যে কষ্ট লাগে, সে কি লেখা বলা জানে না, সে বলতেছে যে তসবির দানার মধ্যে সুবহান আল্লাহ জপা হারাম, কোটা জগতের কোন কিতাবে নেই, তো যারা তসবির দানার মধ্যে সুবহান আল্লাহ জপব এদেরকে জবাব দিয়ে ফেলবা, নাউজুবিল্লাহ বলুন। আসলে কিতাব পড়ছে না, পড়লেই তো জানতো। আমি এই কিতাবটার নাম আমি বাইজানকে লিখে দিলাম, এই যে বাইজান এটা হুজুর চাইছিলেন আর কি, কিতাবটার নাম এই একটা কিতাবের মধ্যে তসবির দানার মধ্যে যে সুবহান আল্লাহ জপা যায় কিতাবে আছে, কিতাব তো পড়তে হবে, না পড়লে তো আর হবে না। জামিউল উলুমুল হিকাম একটি কিতাব, আল্লামা ইবনে ইমাম ইবনে রাজব হাম্বুলি রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে তাইমিয়ার যিনি সিনিয়র তিনি লিখছেন, তার 417 পৃষ্ঠার মধ্যে আছে, তিনি বলেন কানা লি আবি হুরাইরা তা খাইতুন, হযরতে আবু হুরায়রার একটা রশি ছিল, কি ছিল, লম্বা রশি, ফিহি আলফ উকদা, এর মধ্যে 1000 গিরা ছিল, গিরা হাতে দিয়ে গিরে দেয়, ফালা ইয়ানামু হাত্তা ইউসাব্বিহা বিহি, যতক্ষণ পর্যন্ত উনি এই 1000 গিরার মধ্যে সুবহানাল্লাহ জপতে না পারছেন ততক্ষণ পর্যন্ত তিনি ঘুমাইতেন না। কিতাবে তসবির দানার কথা আছে না? না জানেন না তো ওয়াজ করুন লাগবে, আমার ভাইয়েরা ইদানিং না জানলে ওয়াজ করে মুসলমানদেরকে ফেতনার মধ্যে ফেলে দিতেছে। ঠিক যেইভাবে আমাদের সাইর মাযহাবের ইমাম কোরআন হাদিসের ব্যাখ্যা আমাদেরকে দিয়ে গেছেন, ইডারও করে থাকেন, নতুন কিছুর দিকে গেলে উল্টো ফেসে